রায়পুরায় বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 2023 সম্পন্ন। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীর রায়পুরায় বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 13 ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে বিদ্যালয় চত্বরে। দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর হোসেনের সভাপতিত্বে ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল রফিকুল ইসলামের পরিচালনায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিনা মানিক, উপস্থিত ছিলেন রায়পুরা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা থানা অফিসার ইনচার্জ ওসি আজিজুর রহমান, পৌরসভার মেয়র মোহাম্মদ জামাল মোল্লা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাস মাহবুবুল আলম শাহিন, চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভুইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল সহ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মী ও অভিভাবকরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে উপস্থিত ছাত্র, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। রিপোর্ট রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী টিভি।